Hey, tumra ki bangso ei statue? Kibhabe banglo ei statue? Hey, amrei bangsi. Amader bhul hoye geche. Koel shantor upor rege take dhakka dewar karone shekhane thaka statue bhenge jay. Ar shei awaje hoteler manager ar staff ra shekhane chole ashe. আর কোয়েল যে সেটা ভেঙেছে সেটা সে স্বীকারও করে নেয়। আচ্ছা ঠিক আছে, খুব ভালো ব্যাপার যে আপনি আপনার দোষ মেনে নিছেন, কিন্তু এখন এটার জন্য আপনাকে আমাদের কোম্পানিকে জরিমানা দিতে হবে। ওয়াসিম স্ট্যাচু ভাঙা দেখে মন খারাপ করে ফেলে এবং ধৈর্যের সাথে তাদেরকে জিজ্ঞাসা করে, কিন্তু কোয়েল জরিমানার কথা শুনে রেগে যায় আর বলে, কি বললেন, এই সামান্য একটা স্ট্যাচুর জন্য আমার জরিমানা দিতে হবে? এটার মধ্যে কি এমন আছে? স্ট্যাচুই তো আর কি, যদি আপনারা এতই গরিব হন তাহলে এত বড় হোটেল কেন খুলছেন? কোয়েলের মুখে যা আসছিল তাই বলছিল, তার রাগ তাকে আবার কাবু করে ফেলে। ম্যানেজার ওয়াসিম বুঝতেছিল সে একটি বড় লোকের লাফাঙ্গা মেয়ে ছাড়া আর কিছুই না, তাই সে ভাবে তার সাথে মীমাংসা করা যাবে না। আর সে তখন তার সব কথা শুনে এবং তারপর বলে, আচ্ছা ঠিক আছে আপনি যা বলছেন, কিন্তু আমরা আপনার মতো বড় লোক না, আমরা নিজেরা পরিশ্রম করে তারপরে খাই। আপনি যেই স্ট্যাচুটি বানছেন এটা সাধারণ কোন স্ট্যাচু না, এটা রাশিয়া থেকে আনা হয়েছে আর এটার প্রাইস প্রায় 30 লাখ টাকার উপরে। কি বলতেছেন, 30 লাখ টাকা? কোয়েল এটা শুনে একদম শক হয়ে যায়, যেন সে এতক্ষণ ঘুমিয়েছিল আর তার মুখে কেউ পানি ঢেলে দিল। এই স্ট্যাচুর দাম 30 লাখ টাকা ছিল, সেটা শুনে যেন তার মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। আসলে এটার দাম 30 লাখ টাকা। এরপর ম্যানেজার ওয়াসিম কোনো কথা না বলে তার স্টাফদেরকে ইশারা করে আর তারা সাথে সাথে সেই স্ট্যাচুর বিলের কাগজ নিয়ে আসে আর সেটা কোয়েলকে দেখায়। আর সেটা দেখে তো কোয়েলের হুশ উড়ে যায়, 30 লাখ টাকা তো সে একসাথে দেখেছে কিনা সন্দেহ। স্যার আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, আমি খেয়াল করি নাই স্যার, সরি স্যার, প্লিজ স্যার। কোয়েল ম্যানেজারের কাছে হাত জোড় করে মাফ চায় আর তাকে মারানোর চেষ্টা করতে থাকে। এতক্ষণ যে কোয়েল বাঘিনীর মতো আচরণ করছিল আর এখন সে বিড়ালের মতো শান্ত হয়ে গেছে, সে ভয়ে কাঁপা কাঁপে শুরু করে দেয়। আপনার কি মনে হয় আপনি আমার সামনে হাত জোড় করে মাফ চাইবেন আর আমি আপনাকে ছেড়ে দিব? আর যাই হোক, আপনি তো বলছিলেন সামান্য একটা স্ট্যাচু আর আমরা গরিব হোটেলের মালিক, তো এখন এক কাজ করেন, আপনি আপনার বাসার কাউকে ফোন দেন আর আমাদের সামান্য ইনস্টিটিউট জরিমানা দেন। জরিমানার কথা বলে ওয়াসিম কোয়েলের দিকে তাকিয়ে হাসছিল। কোয়েল যখন তার বাসার কথা শুনে তার যেন পায়ের নিচ থেকে মাটি সরে যায় আর সে ভয়ে কাঁপতেই থাকে। সে তার বাসার কথা শুনে অনেক ভয় পায়, কারণ একটু আগে তার বাবা শান্তকে নিয়ে তার উপর যে রাগ দেখাইছে এখন এটা শুনলে কোয়েলকে জানে মেরে ফেলবে। স্যার আমার ভুল হয়ে গেছে, প্লিজ স্যার আমাকে মাফ করে দেন, প্লিজ স্যার প্লিজ এমনটা কইরেন না। কোয়েল আবার ওয়াসিমকে হাত জোড় করে পাঠার জন্য বলে, কিন্তু ম্যানেজার ওয়াসিম কোয়েলের কোনো কথাই কানে নেয়নি, সে তার রিকোয়েস্ট বাতিল করে দেয়। আর সেই সময় কোয়েলের পিছন থেকে একজন এসে বলে, কোয়েল কি হইছে, কিসের আওয়াজ হইলো এখানে? কোয়েল পিছন দিকে তাকিয়ে দেখে রশনি আর অমিত এখানে এসে পড়েছে। স্ট্যাচু পড়ার আওয়াজ শুনে তারাও তাদের রুম থেকে বের হয়ে এখানে আসে। রশনি যখন কোয়েলের কাছে গিয়ে তার সামনে দাঁড়ায় তখন কোয়েলের চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে থাকে আর সে কান্না করতে করতে রশনিকে বলে, আরে ভাই এই স্ট্যাচু বাইঙ্গে গেছে আমার কারণে, এটার দাম নাকি 30 লাখ টাকা বলতেছে, আমি বুঝতেছি না আমি এখন কি করব, যদি আমার আব্বু জানতে পারে তাহলে আমার জানে মেরে ফেলবে। রশনি কোয়েলকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে আর সে ম্যানেজার ওয়াসিমের দিকে তাকায়। কোয়েলের মধ্যে এমন ভয় কাজ করে সে কোনো কিছু না বুঝে ম্যানেজারের কাছে কান্নাকাটি শুরু করে দেয়। স্যার প্লিজ আমাকে মাফ করে দেন, আমি এত টাকা দিতে পারবো না, স্যার প্লিজ আপনি আমাকে কোনো কাজ দেন, আমি সেই কাজ করে আপনার টাকা পরিশোধ করে দিমো, আমি শুধু আপনার হোটেলেই না আমি আপনার বাসায় গিয়েও কাজ করে দিমু স্যার, যে কোনো কাজ আমি করে দিমু, কোনো সমস্যা নাই, তবু আমাকে মাফ করে দেন স্যার। এরপর কোয়েল আর কিছুই বলতে পারে না, তার দুই চোখ দিয়ে শুধু কান্নাই পড়ে থাকে। ম্যানেজার ওয়াসিম দেখতেছিল যে এই ব্যাপারটা তার বাবা জানতে না পারে সেজন্য সে যে কোনো কিছু করতেও রাজি আছে। দেখেন এই সব কথা বলে কোনো লাভ হবে না, এটার কোনো সমাধান আমার হাতে নাই, আপনি জলদি আপনার বাবা মাকে ফোন দেন, এই সময় তারা ছাড়া কেউ আপনার কোনো হোটেলের মালিক যদি সে হতো তাহলে সে একবার ভেবে দেখতে পারতো, কিন্তু সে নিজেই এই হোটেলে চাকরি করে। এরপর কোয়েল শান্তর দিকে একবার তাকায় কিন্তু শান্ত তার মুখ ফিরিয়ে নেয় আর কোয়েল কোনো উপায় না পেয়ে তার বাবাকে যখনই মন দিতে নিবে ঠিক সেই সময় পিছন থেকে প্রিমিস বলে, এই যে ওয়াসিম জি। প্রিমিসের আওয়াজ শুনে সবাই তার দিকে তাকায় আর সবাই দেখে সেখানে প্রিমিস
দাঁড়িয়ে আছে। ওইখানে যা হয়েছিল প্রিমিস সব পিছন থেকে শুনেছিল এবং পুরো মামলা বুঝতে পেরেছে। আরে স্যার আপনি, ম্যানেজার এইটুকু বলে থেমে যায়। প্রিমিসের চোখের ইশারাতে সে চুপ হয়ে যায়, সে আর কিছুই বলতে পারে না। আচ্ছা ওয়াশিন জি, এই স্ট্যাচু ভাঙা গেছে তো ভালোই হইছে, এতে আপনাদের অনেক লাভই তো হইছে। প্রিমিসের মুখে এই কথা শুনে সেখানে থাকা সবার মাথার হোশ উড়ে যায়। 30 লাখ টাকা দামের স্ট্যাচু পড়ে ভেঙে মাটিতে পড়ে আছে আর সেটা দেখে প্রিমিস বলছে ভালোই হইছে। ম্যানেজার ওয়াশিন এটা বুঝতে পারছিল না, কিন্তু প্রিমিস যেহেতু বলেছে অবশ্যই কোনো কারণ আছে। আচ্ছা আপনি বলতেছেন এই স্ট্যাচু ভাঙা গেছে তো আমাদের ভালোই হইছে। আচ্ছা আপনি কি বলতে পারবেন এটা ভাঙার কারণে আসলে আমাদের টিলা হইছে? আচ্ছা ঠিক আছে বলতেছি। আচ্ছা বলেন তো এই বাংলাদেশে কত পার্সেন্টেজ মানুষ মুসলমান? এই তো 91% এর মতো হবে। 91% মুসলিম একটা দেশে আপনারা জীবজন্তুর স্ট্যাচু লাগাইছেন তাও আবার এত টাকা নষ্ট করে। শুধু তাই না, এত দামি একটা স্ট্যাচু বাইরের দেশ থেকে নিয়ে আসছেন আর সেটা ভাঙার দায়ে আপনারা আপনাদের কাস্টমারের সাথে জরিমানাও চাচ্ছেন। এই বিষয়টা যদি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে আপনাদের হোটেলের কি অবস্থা হবে বুঝতে পারছেন? যদি এই ঘটনা মানুষ জানতে পারে আপনাদের হোটেল বয়কটও করতে পারে। প্রিন্স তার কথা শেষ করে বাকি লোকদের দিকে তাকায়। সবাই তার কথা শুনে হাসি পাচ্ছিল। তাদের মনে হচ্ছিল এই একটুখানি ছেলে তাদের ম্যানেজারকে ভুলভাল বোঝানোর চেষ্টা করছে। তারা বুঝতেছিল ম্যানেজার তার কথা শুনে আরো রেগে যাবে। এইদিকে প্রিন্স যখন কোয়েলের হয়ে কথা বলছিল তার একটু ভালো লাগা কাজ করছিল। আজ প্রথমবার কোয়েলের প্রিন্সের কথা ভালো লাগছিল। সবাই তখন ম্যানেজারের কথার অপেক্ষায় ছিল। আমার মনে হচ্ছে এই লোক ঠিকই বলতেছে, মনে হয় আমি একটু বেশি করে ফেলছি। এটা বলে ম্যানেজার একটু নরম হয়ে যায়। একটু আগে প্রিন্স যেন একজন হাসির পাত্র হয়েছিল, কিন্তু ম্যানেজারের এই জবাব শুনে তাদের নজর পাল্টে যায়। তারা সবাই ভাবছিল ম্যানেজার ওয়াশিম এই ছোট একটা ছেলে ছোট একটা যুক্তি কিভাবে মেনে নিল। বাকি সবার মুখে যেন এখন তালা লেগে গিয়েছে। আপনি আমাদের খুব ভালো একটা বিষয় মনে করে দিয়েছেন, আপনি আমাদের হোটেলের বড় একটা ক্ষতি থেকে বাঁচাইছেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। এমন না যে ম্যানেজার ওয়াশিম প্রিন্সের কথাগুলো মেনে নিয়েছে, সে বুঝতে পেরেছিল প্রিমিস এখন কোয়েলকে বাঁচানোর চেষ্টা করছিল। এই সময় তাকে ঠিক এরকম একটা যুক্তি দিয়ে তাকে বাঁচানো সম্ভব হতো, তাই ওয়াশিম প্রিমিসের কথার হাতে হাত মিলিয়ে দেয় আর সে নিজে বোকা সাজে। আচ্ছা তো এখন আপনি এই স্ট্যাচুর জন্য যে জরিমানা নির্ধারণ করছেন সেটা কি করবেন? না স্যার, জরিমানা তো কোনো প্রশ্নই আসে না। এখন তো আমি ম্যাডামের কাছে সরি বলবো আর তাকে ধন্যবাদও দিব। ম্যানেজার ওয়াশিম প্রিমিসের সাথে হাসতে হাসতে বলে এবং সে কোয়েলের দিকে তাকিয়ে বলে, ম্যাডাম আপনি আমার খারাপ আচরণের জন্য আমাকে মাফ করবেন। আপনি আমাদের হোটেলের বড় একটা লোকসানের হাত থেকে বাঁচাইছেন, সেটার জন্য শুকরিয়া। যেহেতু আপনি আমাদের হোটেলের বড় একটা ক্ষতি থেকে বাঁচাইছেন, এর জন্য আমাদের হোটেলের পক্ষ থেকে আপনাকে 5,000 টাকা ডিসকাউন্ট দিতে চাই। ম্যানেজার ওয়াশিমের মনে হচ্ছিল প্রিমিস মনে হয় এই মেয়েকে পছন্দ করে আর সে প্রিমিসের পছন্দের মানুষ, মানে চৌধুরী পরিবারের উত্তরাধিকারীকে সে অসন্তুষ্ট করে দিয়েছে। এইদিকে ওয়াশিমের এমন আচরণ দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ সে চোখের সামনে 30 লাখ টাকার লোকসান এমনি ছেড়ে দিচ্ছে। শুধু তাই না, উল্টা তাকে 5,000 টাকা ডিসকাউন্টও দিচ্ছে। এটা কেমন লজিক ছিল কেউ বিশ্বাসই করতে পারে না। আসলে কি হলো এতক্ষণ? টাকা দেওয়ার কোনো দরকার নাই, আমার মনে হয় না যে এই সামান্য কটে টাকা ওনাদের কিছু যায় আসবে। এর চেয়ে ভালো আপনি এগুলো বাদ দেন, এই মামলা ডিসমিস করে দেন। এমনিতেও আমরা সবাই এখন ক্লান্ত, সবার বিশ্রামের প্রয়োজন আছে। এরপর সেখানে সবাই যাওয়ার জন্য প্রস্তুত হয় আর প্রিমিস ম্যানেজারের দিকে তাকিয়ে একটু হাসি দেয়। ম্যানেজার একটু উদাস ছিল, কারণ সে ভাবছে সে প্রিমিসের পছন্দের মানুষকে অসন্তুষ্ট করে ফেলেছে। কিন্তু যখন প্রিমিস তার দিকে তাকিয়ে হাসি দেয় সে একটু স্বস্তি পায়। কি হবে এখন, সবাই কি প্রিমিসকে সন্দেহ করবে? কে এই প্রিমিস? শান্ত আর কোয়েলেরই বা কি হতে যাচ্ছে? সামনে বিশাল গ্যাঞ্জামের আভাস পাওয়া যাচ্ছে আর সেগুলো সবার আগে দেখতে চাইলে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি বাজিয়ে রাখেন।